আসসালামু আলাইকুম। আমরা রাইট ফ্রম ভার্বে ছিলাম, তো আমি পার্ট 10 পর্যন্ত দিয়েছিলাম। আমরা রুলস প্লাস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করতেছিলাম। তাহলে আমাদের রুলস এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সহ রাইট ফ্রম ভার্বটা খুব ভালোভাবে আমাদের এক্সারসাইজ হয়ে যাবে বা পরীক্ষার জন্য আমাদের প্রিপারেশনটা হয়ে যাবে। তো আমি এটা হচ্ছে 11 নম্বর পার্ট, তো এখানে আমি আজকে দেখাবো টিল আনটিলের ব্যবহার এবং আরও দুই একটা সিনসের আর ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম, এই তিনটা জিনিস নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তাহলে শুরু করি। এখানে আমি চারটা টিল আনটিলের চারটা রুল দিয়েছি, তেগুলো একটু মাথায় রাখতে হবে। প্রথম নম্বর হচ্ছে সাবজেক্ট প্লাস ফিউচার, এরপরে টিল আনটিল প্লাস সাবজেক্ট, এরপরে প্রেজেন্ট ইনডেফিনিট। একটা এক্সাম্পলে দেওয়া আছে আই উইল স্টে, এই যে ফিউচার দেওয়া আছে হিয়ার এখানে আনটিল, তাহলে আনটিলের আগে ফিউচার আছে, আনটিলের পরে আমরা প্রেজেন্ট দিব। তাহলে আনটিলের কি রুল পাইলাম, প্রথম রুলটা পাইলাম আনটিলের আগে ফিউচার, আনটিলের পরে প্রেজেন্ট। ওকে, দ্বিতীয় নম্বর রুলটা হচ্ছে সাবজেক্ট প্লাস ফিউচার টিল আনটিল আগেরটার মতো, দ্বিতীয় সাবজেক্ট প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আই ক্যান নট ওয়াশ এনি ক্লথস, আমি কোনো জামা কাপড় ধুতে পারবো না ফিউচার, আনটিল দে হ্যাভ রিপেয়ার্ড দ্য ওয়াশিং মেশিন, যতক্ষণ না তারা ওয়াশিং মেশিনটা রিপেয়ার করে। তাহলে এটাও প্রথম রুলের মতন, প্রথম অংশটা মিল, প্রথম অংশ ফিউচার কিন্তু এখানে দ্বিতীয় অংশ ওখানে ছিল প্রেজেন্ট, এখানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তিন নম্বর দেখি সাবজেক্ট প্লাস ফার্স্ট ইনডেফিনিট টিল আনটিল, তাহলে টিল আনটিলের আগে ফার্স্ট ইনডেফিনিট, দ্বিতীয় সাবজেক্ট ফার্স্ট পারফেক্ট। হি ডিডেন্ট অফার আস এ ড্রিঙ্ক আনটিল উই হ্যাড ফিনিশড ইটিং, তাহলে প্রথম অংশ ফার্স্ট ইনডেফিনিট, দ্বিতীয় অংশ ফার্স্ট পারফেক্ট। চতুর্থ নম্বর যে রুলটা সেটা হচ্ছে ইম্পারেটিভ টিল আনটিল, তারপর প্রেজেন্ট ইনডেফিনিট, লেট আস ওয়েট হিয়ার আনটিল দ্য রেইন স্টপস। ওকে, এরপর পাঁচ নম্বর রুলটা টিল আনটিলের, আমরা যদি দেখি সাবজেক্ট প্লাস ফার্স্ট ইনডেফিনিট টিল আনটিল, সাবজেক্ট প্লাস ফার্স্ট ইনডেফিনিট, উভয় অংশ ফার্স্ট ইনডেফিনিট, তাহলে হি ওয়াজ দ্য হেড টিচার আনটিল হি রিটায়ার্ড ইন 1968। এই হচ্ছে আমাদের টিল আনটিলের পাঁচটা রুল। এবার আমরা প্র্যাকটিস করব 100 262। স্টে হিয়ার আনটিল আই ড্যাশ, তাহলে আনটিলের আগে কি রয়েছে, কমান্ড রয়েছে, তার মানে অপর অংশ কি হবে, অপর অংশ হবে প্রেজেন্ট, রিটার্ন আনটিল আই রিটার্ন। ওকে, যদি দেখি কমান্ড যদি থাকে ইম্পারেটিভ টিল আনটিল, যে প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া আছে। ওকে, লেট আস ওয়েট হিয়ার আনটিল দ্য রেইন স্টপস, তাহলে এখানে সেম প্রেজেন্ট ইনডিফিনিট হবে, যেহেতু আই আছে এই জন্য রিটার্ন হবে, হি শি হলে রিটার্নস হইতো। এরপরে 64, উই ক্যান নট হ্যাভ এ ফায়ার আনটিল উই ড্যাশ দ্য চিমনি, তাহলে এখানে কি বলছে, উই ক্যান নট হ্যাভ, ফিউচার আছে এখানে, হ্যাভটা মেইন ভার্ব, আমাদের কি হবে না, আমাদের একটা ফায়ার মানে উই ক্যান নট হ্যাভ এ ফায়ার আনটিল উই ড্যাশ দ্য চিমনি, মানে আমরা আগুন জ্বালাতে পারবো না যতক্ষণ আমরা আগুনদানির ওই উপরে যেখান দিয়ে ধোঁয়া বের হয় সেটা ঠিক না করবো, তাহলে কি হবে, আনটিল উই দ্য চিমনি, আনটিল উই সুইপ, উই শেল সুইপ, উই উইল সুইপ, উই শেল বি সুইপ, তাহলে আনসার কি হবে, আনসার হবে এ। তাহলে কি আছে, প্রথম অংশ আছে ফিউচার, পরের অংশ প্রেজেন্ট, আমরা পড়েছি প্রথম রুলগুলো। এরপর আমরা দেখি, আচ্ছা আমি রুলটা দেখাই, প্রথম অংশ ফিউচার, পরের অংশ প্রেজেন্ট। তো প্রথম অংশ ফিউচার, এই যে প্রথম অংশ ফিউচার, পরের অংশ প্রেজেন্ট ইনডেফিনিট। ওকে, তারপরে আমরা দেখি 65, স্টে অ্যাট দ্য অ্যাক্সিডেন্ট আনটিল হেল্প ড্যাশ অ্যারাইভ, তাহলে এখানে কি আছে, এইখানে আমাদের রয়েছে ইম্পারেটিভ, আদেশ দেওয়া হচ্ছে যে অ্যাক্সিডেন্টের সাইটের মধ্যে তুমি দাঁড়াই থাকো যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, আনটিল হেল্প অ্যারাইভস, হেল্প থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য অ্যারাইভস ভার্বের বেস ফর্ম, সরি এখানে প্রেজেন্ট ফর্ম। এরপরে ডোন্ট গো আউটসাইড আনটিল, তাহলে এখানে কি দেওয়া আছে, ডোন্ট গো আউটসাইড, ফিউচার ইম্পারেটিভ দেওয়া আছে, ইম্পারেটিভ নেগেটিভ, আনটিল ইট স্টপস, তাহলে প্রেজেন্ট। রুলস পাঁচটা দেওয়া, এখানের মধ্যে ওই যে রুলস হচ্ছে এখানে ইম্পারেটিভ, এই ইম্পারেটিভ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, এটাই। এরপর আমরা যদি দেখি ওয়েট হিয়ার আনটিল আই কল, ইম্পারেটিভ প্লাস প্রেজেন্ট আনটিল প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, এরপরে আই ওয়েটেড ফর মাই ফ্রেন্ড আনটিল হি ড্যাশ, এখন কি দেওয়া আছে, এখানে আছে আনটিল, আনটিলের আগে কি আছে, আমরা যদি লক্ষ্য করি আনটিলের আগে দেওয়া আছে ওয়েটেড ফার্স্ট ইনডিফিনিট। ওকে, তাহলে এখানে পরে কি হবে, হ্যাভ কেম কাম
সরি কেম হ্যাড কাম হ্যাজ কাম কি হবে আমরা একটু দেখি আনটিলের আগে ফার্স্ট থাকলে আনটিলের পরে কি হয় তাহলে সাবজেক্ট প্লাস ফার্স্ট ইনডিফিনিট টিল আনটিল প্লাস সাবজেক্ট প্লাস ফার্স্ট ইনডিফিনিট এ দুই হতে পারে অথবা সাবজেক্ট প্লাস ফার্স্ট ইনডিফিনিট টিল আনটিল সাবজেক্ট প্লাস ফার্স্ট পারফেক্ট তাহলে পরে ফার্স্ট ইনডিফিনিট ফার্স্ট পারফেক্ট দুইটাই হতে পারে তাহলে যদি আমরা দেখি আই ওয়েটেড ফর মাই ফ্রেন্ড আনটিল হি তাহলে হি কেম ফার্স্ট ইনডিফিনিট আনটিল হি হ্যাড কাম দুইটাই হইতে পারে এখানে আই ওয়েটেড ফর মাই ফ্রেন্ড আনটিল হি কেম এটা হইতে পারে আনটিল হি হ্যাড কাম তবে এখানে আনটিল হি কামটা হওয়াটা বেশি যুক্তিযুক্ত কারণ হচ্ছে যদি আমরা এখানে রুলসটা দেখি যে এখানে হি ওয়াজ দ্য হেড টিচার আনটিল হি রিটায়ার্ড এত সাবজেক্ট দুইটাই ফার্স্ট ইনডিফিনিট আবার ফার্স্ট পারফেক্টটা যদি দেখি যে হি ডিডেন্ট অফার আস এ ড্রিঙ্ক আনটিল উই হ্যাড ফিনিশড ইটিং তাহলে এটাও কিন্তু হইতে পারে তবে সেন্স কিন্তু ফার্স্ট এটে যাচ্ছে কিন্তু রুল অনুযায়ী দুইটা হইতে পারে এরপরে দেখা যায় 69 দ্য ল্যাপটপ ডিডেন্ট ড্যাশ আনটিল উই ড্যাশ ইট তাহলে ল্যাপটপ ডিডেন্ট ড্রাইভ সেল মুভ ফাংশন তাহলে আমরা জানি ল্যাপটপ এবং কম্পিউটার ফাংশন করে তো অতএব এটা জানলে আমাদের এখানে আনসার হয়ে যাবে দ্য ল্যাপটপ ডিডেন্ট ফাংশন ডিড ডু ডাজ ডিড অক্সিলিয়ারি মেম্বার বেস ফর মাই আনটিল উই ড্যাশ রিপেয়ার ইট তাহলে এখানে আমরা জানি টিল আনটিল আগে ফার্স্ট ইনডিফিনিট টিল আনটিলের পরে ফার্স্ট ইনডিফিনিট অথবা ফার্স্ট পারফেক্ট তাহলে এখানে ফার্স্ট ইনডিফিনিট এটি আছে তাহলে আনসার হবে এটি ফার্স্ট পারফেক্ট নাই উই ওয়েট অ্যান আনটিল দ্য প্লেন ড্যাশ তাহলে আনটিলের আগে কি আছে আমাদের ফার্স্ট ইনডিফিনিট আছে আনটিলের পরে আমাদের ফার্স্ট ইনডিফিনিট অথবা ফার্স্ট পারফেক্ট হবে তাহলে উই ওয়েটেড আনটিল দ্য প্লেন ডিডেন্ট টেক অফ না এখানে ডিডেন্ট হবে না আনটিলের পরে এখানে অবশ্যই পজিটিভ থেকে হতে হবে তাহলে উই ওয়েটেড পর্যন্ত আমরা অপেক্ষা করেছিলাম কত পর্যন্ত প্লেন তাহলে টুক অফ এটা হতে পারে দ্য প্লেন টুক অফ তাহলে এটা হতে পারে অথবা দ্য প্লেন হ্যাড টেকেন অফ রুল অনুযায়ী কিন্তু দুইটাই হতে পারে কিন্তু সেন্স বেশি যাচ্ছে এটা টুক অফ কারণ এখানে দুইটা সাবজেক্ট দুইটাই ভিন্ন উই ওয়েটেড আমরা অপেক্ষা করেছিলাম আনটিল দ্য প্লেন টুক অফ এইটা এরপরে আমরা যদি দেখি 271 আই ওয়েটেড আনটিল দ্য প্লেন তাহলে এখানে কি হইতে পারে এখানে কিন্তু যে এখানে কিন্তু দেওয়া নাই যে এখানে কিন্তু ফার্স্ট ইনডিফিনিট দেওয়া নাই হ্যাঁ তাহলে এখানে ফার্স্ট পারফেক্ট থেকে নিতে হবে হ্যাড টেকেন অফ যে এখানে টুক অফ দেওয়া নাই টুক অফ দেওয়া নাই ফার্স্ট পারফেক্ট তাহলে এখানে কিন্তু আমরা ফার্স্ট পারফেক্টটা দিতে পারি হ্যাড টেকেন অফ তাহলে দুইটাই কিন্তু হইতে পারে রুল অনুযায়ী মাথায় রাখতে হবে এগুলো এরপরে আমরা চলে এসেছি আমরা চলে এসেছি সিন্সে এখন আমরা দেখবো সিন্সের অনেকগুলো রুল দেখবো আমরা এখানে সিন্স তো আমরা দেখা শুরু করি তাহলে 1 নম্বর প্রেজেন্ট পারফেক্ট প্লাস সিন্স প্লাস ফার্স্ট ইনডিফিনিট 1 নম্বর রুল যে সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট সিন্সের পরে ফার্স্ট ইনডিফিনিট এখানে এক্সাম্পলটা দেওয়া আছে দে হ্যাভেন্ট রিসিভড এনি জাঙ্ক মেল তারা কোনো জাঙ্ক মেল রিসিভ করেনি সিন্স দে মুভড হাউস তাহলে যে সিন্স দেওয়া আছে এখানে তো সিন্স এখানে এখানে যদি লক্ষ্য করে যে এখানে সিন্সটা দেওয়া আছে তো সিন্সের আগে দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্ট সিন্সের পরে ফার্স্ট ইনডিফিনিট তাহলে এটা একটা রুল সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট সিন্সের পরে ফার্স্ট ইনডিফিনিট 2 নম্বর সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট সিন্সের পরও প্রেজেন্ট পারফেক্ট এক্সাম্পল দে হ্যাভ এন রিসিভ এনি জাঙ্ক মেল সিন্স দে হ্যাভ মুভড হাউস দুইটাই কিন্তু হতে পারে নিয়ম অনুযায়ী এবার হচ্ছে ইট দিয়ে তো ইট প্লাস মানে ইট দিয়ে বাক্য শুরু হবে ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে বাক্য শুরু হবে এরপরে অ্যামিজার থেকে যে কোনো একটা ভার্ব হইতে পারে অথবা হ্যাভ ভার্ব থেকে যে কোনো একটা হইতে পারে এরপরে একটা সময় দেওয়া থাকবে এরপরে সিন্স দেওয়া থাকবে এবার আর একটা বাক্য দেওয়া তো এই এই অবস্থায় কিন্তু অনেকগুলো রুল হতে পারে নিয়ম হতে পারে 1 নম্বর দেখি তাহলে যেহেতু সিন্সের দেখতেছি প্রথম দুইটা দেখলাম এখন এটা দেখবো যে ইট দিয়ে বাক্য শুরু হবে তো ইট অংশে হবে প্রেজেন্ট পারফেক্ট তারপরে এখানে হবে সিন্স এরপরে ফার্স্ট ইনডিফিনিট তো এক্সাম্পল দেখি ইট হ্যাজ বিন ইয়ার্স অথবা আমরা বলতে পারি ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স অথবা ইট হ্যাজ বিন ইট হ্যাভ বিন হবে যেহেতু ইয়ার্স দেওয়া আছে ইট হ্যাজ বিন ইয়ার্স একটা সময়ের কথা বলা আছে মেনি ইয়ার্স বলে হ্যাভ বিন হবে সিন্স আই রোড এ বাইক তাহলে কী হলো আমরা দেখতেছি এখানে যে সিন্সের আগের অংশ রয়েছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট সিন্সের পরে ফার্স্ট ইনডিফিনিট এই যে সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট সিন্সের পরে ফার্স্ট ইনডিফিনিট এরপরে
এরপরে সিন্স, সিন্সের আগে কি প্রেজেন্ট পারফেক্ট, সিন্সের পরও প্রেজেন্ট পারফেক্ট, তাহলে দুইটা রুল আমরা ইট দিয়ে যখন শুরু হবে, এগুলো হচ্ছে সিন্স থাকবে কিন্তু বাক্য শুরু হবে ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে। তাহলে ইট হ্যাজ বিন ইয়ার্স সিন্স, ইট হ্যাজ বিন ইয়ার্স সিন্স আই হ্যাভ রাইডেন এ বাইক, তাহলে দুইটাই হইতে পারে। এরপর আমরা দেখি পাঁচ নাম্বার রুলটা, সিন্স থাকবে সিন্সের আগে প্রেজেন্ট ইনডেফিনিট, সিন্সের পরে ফার্স্ট ইনডেফিনিট, ইট ইজ ইয়ার্স সিন্স আই রোড এ বাইক, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট ফার্স্ট ইনডেফিনিট। এবার প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট পারফেক্ট যদি লক্ষ্য করি তাহলে কি হয়, উদাহরণ দেখি, ইট ইজ ইয়ার্স সিন্স আই হ্যাভ রাইডেন এ বাইক। সাত নাম্বার ফার্স্ট পারফেক্ট সিন্স ফার্স্ট পারফেক্ট, উভয়টা সেম, তাহলে কি হয়, আই হ্যাড বিন ইয়ার্স, সরি ইট হ্যাড বিন ইয়ার্স সিন্স আই হ্যাড রাইডেন এ বাইক হতে পারে। এরপর আট নাম্বার হচ্ছে সিন্স দিয়ে শুরু হবে বাক্যটা, এরপরে প্রেজেন্ট পারফেক্ট, এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সিন্স আই হ্যাভ বিন ব্যাক অ্যাট ওয়ার্ক আই হ্যাভ বিন ফিলিং গ্রেট, তাহলে এই হচ্ছে সিন্সের আটটা রুল। এবার আমরা কি করব, এবার আমরা এগুলো প্র্যাকটিস করব। আমরা এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো প্র্যাকটিস করবো। 172 নম্বর, আই ড্যাশ টু মিট ইউ সিন্স আই রিড ফার্স্ট নোভেল, তাহলে এখানে সিন্স দেওয়া আছে, এখন আমরা দেখবো কি হইতে পারে। এখানে তো ইট দিয়ে কিন্তু শুরু হয়নি, তাহলে ইটের রুলগুলো থেকে আসবে না, আসবে আমাদের প্রথম যে দুইটা রুল আছে সেই দুইটা রুল থেকে আসবে। এক নম্বর হচ্ছে সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট, সিন্সের পরে ফার্স্ট ইনডিফিনিট, সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট, দুইটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, সিন্সের পরে ফার্স্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, দুইটাই হইতে পারে। তাহলে কি হয় আমরা দেখি, আই ড্যাশ আই হোপ, নাই এখানে আই হ্যাভ হোপড টু মিট ইউ সিন্স আই রিড ফার্স্ট নোভেল, এরপরে আই অ্যাম হোপিং, এরপর আই হ্যাভ বিন হোপিং, তাহলে কি হইতে পারে যে আমরা এখানে যদি দেখি যে সিন্সের আগে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে সিন্সের পরে ফার্স্ট ইনডিফিনিট, আর ই এডি রিড এটা হচ্ছে ফার্স্ট নোভেল। মানে যদি আমরা বাক্যর অর্থটা খেয়াল করি যে যখনই আমি তোমার প্রথম নোভেলটা পড়েছিলাম তখন আমি তোমার সাথে মিট করার আশা করছিলাম, এই আর কি। তাহলে এখানে রুলের সাথে মিলে কিনা আমরা একটু দেখি উপরে, যে এখানে প্রেজেন্ট পারফেক্ট এখানে ফার্স্ট ইনডেফিনিট মিলে কিনা দেখি। তো আমরা যদি দেখি এই যে প্রেজেন্ট পারফেক্ট এ ফার্স্ট ইনডেফিনিট প্রথম রুলটাই, তাহলে এখানে কিন্তু এটা মিলে। এরপরে আমরা দেখি 73 নম্বর, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, তাহলে এবার ইট দিয়ে, এটা কিন্তু ইটের রুলটা, অর্থাৎ সিন্সের আগের অংশ কিন্তু ইট দিয়ে ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে শুরু হয়েছে, তো এটি এখানে আছে প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে এখানে কি হতে পারে, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই মিট ইউ, আই মেট ইউ, আই হেল্প ইউ, আই হ্যাভ মিট ইউ, কি হইতে পারে, তাহলে অনেক বছর হয়েছে যখন আমি তোমার সাথে সাক্ষাৎ করেছিলাম, তাহলে এটা অবশ্যই সেন্স যাচ্ছে ফার্স্টের, তাহলে অবশ্যই আমাদের আনসার হবে বি, কারণ অতীতকাল থেকে সিন্স দিয়ে বর্তমানের সাথে রিলেট করা হয়, যে অনেক বছর হয়ে গেছে যখন আমি তোমার সাথে সাক্ষাৎ করেছিলাম অতীতে, তাহলে ফার্স্ট ইনডেফিনিটেই হবে আমাদের। তারপর আমরা একটু রুলগুলো দেখি, যে ইট দিয়ে প্রথম অংশ প্রেজেন্ট, এখানে অনেকগুলো ইটের রুলস আছে, যে যদি দেখি সিন্সের প্রেজেন্ট পারফেক্ট, ইট ইজ এখানে প্রেজেন্ট পারফেক্টের রুলগুলো হবে না, প্রেজেন্ট পারফেক্ট হবে না, হবে না। আমরা যদি প্রেজেন্ট, ইট ইজ মেনি ইয়ার্স, এই যে প্রেজেন্ট ইনডেফিনিট সিন্স ফার্স্ট ইনডেফিনিট, তাহলে এই যে ফার্স্ট নাম্বার রুলটাই আমাদের কিন্তু যাচ্ছে সম্পূর্ণরূপে এই এটার সাথে, কারণ সিন্সের আগে প্রেজেন্ট ইনডেফিনিট, সিন্সের পরে ফার্স্ট ইনডেফিনিট। এই যে ইট ইজ ইয়ার্স সিন্স আই রোড এ বাইক, অথবা এটা হইতে পারে যে সিন্সের আগে প্রেজেন্ট ইনডেফিনিট, এই যে প্রেজেন্ট ইনডেফিনিট, সিন্সের পরে প্রেজেন্ট পারফেক্ট, এটা হতে পারে, কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে এটা যায় বেশি। তাহলে আমরা এবার 74 আসি, ইট ওয়াজ লং সিন্স, তাহলে প্রথমে ফার্স্ট অংশ ফার্স্ট ইনডেফিনিট সিন্সের আগে সিন্স, এরপর আমরা কি দিতে পারি, সিন্সের আগে যদি ফার্স্ট ইনডেফিনিট থাকে পরে সাধারণত ফার্স্ট পারফেক্ট হয়, তাহলে উই হ্যাড বিন মিটিং, উই ওয়ার মিটিং লাস্ট, উই হ্যাড মিট লাস্ট, তাহলে আনসার সি সঠিক। সিম্পল রুল যে সিন্সের আগে ফার্স্ট ইনডিফিনিট হলে পরে ফার্স্ট পারফেক্ট হবে, এটাই স্বাভাবিক একটা বিষয়। এরপর 75, নাথিং ড্যাশ সিন্স উই হি ওয়াজ অন লিভ, তাহলে সিন্সের পরে আসে ফার্স্ট ইনডিফিনিট, সিন্সের আগে কি, তাহলে নাথিং ইজ ডান, নাথিং ওয়াজ ডান, নাথিং উইল বি ডান, নাথিং হ্যাজ বিন,
ডান সিন্স হি ওয়াজ হি ওয়াজ অন লিভ। তাহলে এখানে ইট দিয়ে কিন্তু শুরু হয়নি, তাহলে হি ওয়াজ এখানে আছে ফার্স্ট ইনডেফিনিট, এই অংশ আমাদেরকে অবশ্যই সিন্সের আগে, পরে যদি ফার্স্ট ইনডেফিনিট থাকে সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট দিতে হয়। তাহলে হ্যাজ বিন ডান, নাথিং হ্যাজ বিন ডান সিন্স হি ওয়াজ অন লিভ। এবার আমরা দেখি ৭৬, ইট ড্যাশ ফাইভ ইয়ার্স সিন্স, পাঁচ বছর হয়ে গেছে সিন্স হি হি ড্যাশ মিসিং। তাহলে মাথায় রাখতে হবে এখানে রুলটা কি দেওয়া যায়, ইট ওয়াজ ফাইভ ডেজ, তাহলে ওয়াজ হবে না অবশ্যই, ইট ওয়াজ ফাইভ ডেজ, পাঁচ দিন হয়ে গেছে সিন্স হি হ্যাজ বিন মিসিং। তো আমরা জানি এই অংশ যদি ফার্স্ট সিন্সের আগে যদি ফার্স্ট ইনডিফিনিট হয় পরে ফার্স্ট পারফেক্ট হবে, তাহলে এটা হলো না। তাহলে ইট ওয়াজ ফাইভ ডেজ সিন্স হি ওয়াজ মিসিং, পাঁচ দিন হয়ে গেছে হে মিসিং হয়ে গেছে, হি হয়ে গিয়েছিল। এরপরে ইট হ্যাজ বিন ফাইভ ডেজ সিন্স হি ইজ মিসিং, ইট হ্যাজ বিন ফাইভ ডেজ সিন্স হি ওয়েন্ট মিসিং। যদি আমরা আনসার ধরি তাহলে আনসার হচ্ছে ডি। কেন? কারণ হচ্ছে সিন্সের আগে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট ধরি, সিন্সের পরে ফার্স্ট ইনডেফিনিট, তাহলে এই রুলটা কিন্তু মিলে। যে অর্থগত যদি লক্ষ্য করি, ইট হ্যাজ বিন ফাইভ ডেজ, পাঁচ দিন হয়ে গেছে সিন্স হি ওয়েন্ট মিসিং, যখন সে হারিয়ে গিয়েছিল, তাহলে অতীতের সাথে বর্তমানে রিলেট করতেছে। এরপর ৭৭, মেনি ইয়ার্স হ্যাভ ফাস্ট সিন্স, তাহলে এখানে লক্ষ্য করি সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে সিন্সের পরে ফার্স্ট ইনডিফিনিট হওয়াটা স্বাভাবিকভাবে যুক্তিযুক্ত। মেনি ইয়ার্স হ্যাভ ফাস্ট সিন্স আই মেট ইউ লাস্ট, তাহলে আনসার হবে এ অপশন। এরপর আমরা দেখি ৮৮, ইট ওয়াজ লং সিন্স ড্যাশ, তাহলে সিন্সের আগে ফার্স্ট ইনডিফিনিট, সিন্সের পরে ফার্স্ট পারফেক্ট হওয়াটা যুক্তিযুক্ত। তাহলে এখানে কি হইতে পারে, ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড সিন ইউ, এটাই। এরপরে আই স ইউ, না ফার্স্টটা তাহলে ফার্স্ট পারফেক্ট। এরপরে মেনি ইয়ার্স হ্যাভ ফাস্ট, অনেক বছর হয়ে গেছে সিন্স, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্টের সাথে ফার্স্ট ইনডিফিনিটের রিলেশনটা বেশি যায়। আই ড্যাশ, তাহলে আই মেট মাই ফ্রেন্ড, ফার্স্ট ইনডিফিনিটি হবে। এরপরে ৮০, ফাইভ ইয়ার্স ড্যাশ সিন্স আই মেট, তাহলে এখানে দেখা যাচ্ছে সিন্সের পরে আছে ফার্স্ট ইনডিফিনিট, তাহলে সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট হওয়াটাই যুক্তিযুক্ত। তাহলে ফাইভ ইয়ার্স হ্যাভ ফাস্ট, আনসার এটি। এরপরে ইট হ্যাজ বিন ওভার থ্রি সেঞ্চুরিজ ড্যাশ শাহজাহান, এরপরে গ্যাপ দা তাজমহল, তাহলে কি হইতে পারে? যদি বলি প্রথম অপশনটা, ইট হ্যাজ বিন ওভার থ্রি সেঞ্চুরিজ, প্রায় ৩০০ বছর হয়ে গেছে ওয়েন, যখন শাহজাহান হ্যাজ বিল্ট দ্য তাজমহল, তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্টটা যাচ্ছে না, কারণ হচ্ছে শাহজাহান অতীতে তাজমহল নির্মাণ করেছিল, তাহলে এই জায়গাটাই হবে ফার্স্ট ইনডেফিনিট। আর ওয়াইনের সাথে রুল হচ্ছে যে ইট হ্যাজ বিন ওভার থ্রি সেঞ্চুরিজ ওয়াইন, ওয়াইনের পরে সাধারণত ফার্স্ট ইনডেফিনিট হয়, ওয়াইনের পরে যে ক্লসটা সেটা হয় ফার্স্ট ইনডেফিনিটের, যখন ফার্স্ট অতীতকালের কথা বুঝায়, তখন ওয়াইন দিয়ে কিন্তু ফিউচারও বুঝায় প্রেজেন্টও বুঝায়, কিন্তু অতীতকালের কথা বুঝালে ফার্স্ট ইনডেফিনিট হয় ওয়াইনের সাথে যে অংশটা সেটা। তাহলে যদি আমরা লক্ষ্য করি যে ইট হ্যাজ বিন ওভার থ্রি সেঞ্চুরিজ সিন্স, মানে ৩০০ বছর হয়ে গেছে শাহজাহান বিল্ট দ্য তাজমহল, শাহজাহান তাজমহল বানাইছিলেন যে তখন। এবারে বিদেশি থিংস ড্যাশ সিন্স আই ওয়াজ এ গার্ল, যে এই এই জায়গাটায় দেখি আমরা সিন্সের পর আসে ফার্স্ট ইনডিফিনিট, তাহলে সিন্সের আগে কী দেওয়া যেতে পারে, ফার্স্ট পারফেক্ট। থিংস হ্যাভ চেঞ্জড, থিংস হ্যাড চেঞ্জ, থিংস চেঞ্জড, থিংস আর চেঞ্জিং, কী দেওয়া যেতে পারে? আমরা এখানে হয়তো বা হ্যাভ চেঞ্জ দিব অথবা হ্যাড চেঞ্জ দিব। তাহলে থিংস সিন্স আই ওয়াজ গার্ল, থিংস হ্যাড চেঞ্জড, যখন থেকে আমি, মানে যখন আমি বাচ্চা ছিলাম তখন থেকে জিনিসগুলো চেঞ্জ হয়ে গেছে। তো সাধারণত আমরা জানি এই অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে, আগের অংশ প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে আমরা এই অংশ দিব আনসার। থিংস হ্যাভ চেঞ্জড, পরিবর্তন হয়ে গেছে সিন্স আই ওয়াজ এ গার্ল, যখন থেকে আমি মানে মেয়ে ছিলাম তখন থেকে অনেকগুলো জিনিস পরিবর্তন হয়ে গেছে। তাহলে এই অংশে সিন্সের পরে ফার্স্ট ইনডিফিনিট থাকলে সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট, এটাই সাধারণ নিয়ম। আই ড্যাশ হিম সিন্স উই মেট এ ইয়ার অ্যাগো, তাহলে এই যে সিন্সের পরে ফার্স্ট ইনডিফিনিট আছে, তাহলে সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট দেওয়াটাই যুক্তিযুক্ত। আই ড্যাশ, তাহলে আই হ্যাভেন্ট সিন হিম সিন্স উই মেট এ ইয়ার অ্যাগো, মানে এক বছর আগে যে দেখা করেছি তখন থেকে আর দেখিনি। এরপরে ৮৪, জেরি ড্যাশ অ্যাট দ্য অরফানেজ সিন্স হি ওয়াজ, তো এখানে মাথায় রাখতে হবে যে সিন্সের
যে সিন্সের পরে ফার্স্ট ইন্ডিফিনিট থাকলে যে সবসময় এখানে প্রেজেন্ট পারফেক্ট হবে এটা না হয়ে আবার ফার্স্ট পারফেক্ট হতে পারে, কারণ এখানে জেরি হ্যাজ বিন অ্যাট দ্য অরফানেজ সিন্স হি ওয়াজ ফোর, যখন সে মানে তার বয়স 4 বছর তখন থেকে সে অরফানেজে ছিল। তাহলে আনসার এখানে, কারণ এখানে অতীতকালের একটা ঘটনার কথা বলা হচ্ছে যেটার সাথে প্রেজেন্টের রিলেশন নাই, প্রেজেন্টের রিলেশন থাকলে তাহলে অবশ্যই এখানে প্রেজেন্ট পারফেক্ট দেওয়া লাগতো, এই জন্য বলতে হবে জেরি হ্যাড বিন অ্যাট দ্য অরফানেজ সিন্স হি ওয়াজ ফাইভ। কিন্তু কমন নিয়ম হচ্ছে সিন্সের পরে ফার্স্ট ইন্ডিফিনিট থাকলে সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট দিতে হয়। এরপরে দেখা যাক 85, 185, ইট ওয়াজ নট লং সিন্স, তার মানে সিন্সের আগে ফার্স্ট ইনডেফিনিট আছে, পরে ফার্স্ট পারফেক্ট দেওয়াটাই যুক্তিযুক্ত। তাহলে ইট ওয়াজ নট লং সিন্স আই হ্যাড সিন হার লাস্ট। এরপরে দেখা যাক 86, সিন্স হি সেটেলড ইন লন্ডন, তাহলে সিন্সের পরে ফার্স্ট ইনডেফিনিট, সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট 10 ইয়ার্স হ্যাভ ফার্স্ট, 10 ইয়ার হ্যাড ফার্স্ট, 10 ইয়ার্স ফার্স্ট, 10 ইয়ার্স হ্যাড বিন ফার্স্ট, তাহলে আনসার হবে এ, কারণ কমন নিয়ম হচ্ছে সিন্সের পরে ফার্স্ট ইন্ডিফিনিট হলে সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট হয়, কারণ সিন্স দিয়ে তখন এই দুইটা জিনিসকে রিলেট করা হয়। তাহলে আজকের ভিডিওতে এতটুকুই, তো নেক্সট ইনশাল্লাহ ভিডিওতে দেখা হচ্ছে 12 নম্বর পার্টে। আল্লাহ হাফিজ।